যুগ যুগ ধরে আমেরিকানরা সারা পৃথিবীর সঙ্গে মিথ্যাচার করে আসছে। আমার মনে হয় না তাদের প্রসঙ্গে এই কথা বলাটা আমার ভুল হবে। আজ যে মুভিটার এক্সপ্লেইন করতে চলেছি সেটা আমেরিকানদের এই মিথ্যাচারের বিষয়ে তিক্ত সত্যি ঘটনার উপরে তৈরি হওয়া একটা অসাধারণ মুভি। তবে এই মুভিতে যেটা দেখানো হয়েছে সেটা বহির্বিশ্বের সঙ্গে নয়, বরং তাদের নিজেদের নাগরিকদের সঙ্গেই মার্কিন প্রশাসন একসময় প্রতারণায় লিপ্ত হয়েছিল। ভিয়েতনাম যুদ্ধ চলাকালে প্রেসিডেন্ট কেনেডি থেকে শুরু করে রিচার্ড নিক্সন পর্যন্ত পেন্টাগন পেপার্স কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন। আর এই পেন্টাগন পেপার্স কেলেঙ্কারির উপরে ভিত্তি করে 2017 সালে বিখ্যাত ডিরেক্টর স্টিভেন স্পিলবার্গ তৈরি করেন দ্য পোস্ট নামের এই দুর্দান্ত মুভিটি। বন্ধুরা, পেন্টাগন পেপার্স এর বিষয়ে এখানে আর বেশি কিছু বলতে চাইছি না, কারণ মুভির কাহিনী গড়ানোর সঙ্গে সঙ্গে আপনারা সেটা এমনিতেই বুঝে যাবেন। এবং সাথে এটাও দেখতে পারবেন এই পেন্টাগন পেপার্স সে সময় মার্কিন মুলুকে কি পরিবর্তনটাই না নিয়ে এসেছিল। এক্সপ্লেইনটা শুরু করার আগে আপনাদের তিনটা বিষয়কে মাথায় রাখতে অনুরোধ করছি। প্রথমত ভিয়েতনাম ওয়ার, দ্বিতীয়ত ওয়াশিংটন পোস্ট এবং দ্য নিউ ইয়র্ক টাইমস এর বিষয়টা। অনেকেই যারা মুভি প্রেমী আছেন তারা নিশ্চয়ই এই তিনটা বিষয়ে বেশ ভালোভাবেই জানেন। 1966 সাল, ভিয়েতনাম যুদ্ধের ঠিক মাঝামাঝি সময় চলছে। ড্যানিয়েল এলসবার্গ নামে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক সামরিক বিশ্লেষক ভিয়েতনাম যুদ্ধে আমেরিকান সৈন্যরা কেমন পারফরমেন্স করছে সেটা পর্যবেক্ষণ করার জন্য বেশ কিছুদিন সেখানে অবস্থান করেছিলেন এবং একেবারে শুরু থেকে ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে খুঁটিনাটি বিষয় সম্পর্কে তার জানার সুযোগ হয়েছিল। 1967 সালের দিকে মার্কিন হাইকমান্ড, বিশেষ করে মার্কিন প্রতিরক্ষা সচিব রবার্ট ম্যাকনামারার অনুরোধে একদল বিশ্লেষক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একেবারে 1968 সালের পূর্ব পর্যন্ত বিভিন্ন মার্কিন প্রশাসন ভিয়েতনাম সম্পর্কে যেসব সিদ্ধান্ত নিয়েছিল তার উপরে একটি সমীক্ষা প্রস্তুত করা শুরু করেন এবং এক পর্যায়ে সেগুলো মার্কিন সরকারের টপ সিক্রেট নথি হিসেবে গুরুত্ব পায়। এই সমীক্ষা তৈরির এক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সেই ড্যানিয়েল এলসবার্গ। ভিয়েতনাম থেকে ফিরে আসার পরে যুদ্ধের ভয়াবহতা এবং সেখানে তরুণ মার্কিন সৈন্যদের অসহায়ত্ব দেখে তার মধ্যে এক ধরনের অপরাধবোধ তৈরি হয়েছিল। তার মনে হয়েছিল ভিয়েতনাম যুদ্ধ এবং সেখানকার সত্যিকারের অবস্থা সম্পর্কে সাধারণ মার্কিন জনগণকে জানানো উচিত। আর তাই তিনি যেখানে কাজ করতেন, অর্থাৎ মার্কিন প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত র্যান্ড কর্পোরেশনের অধীনে থাকা সেই টপ সিক্রেট নথিগুলো প্রকাশ করার সিদ্ধান্ত নেন। 1971 সালের দিকে ড্যানিয়েল এলসবার্গ 7000 পৃষ্ঠার সেই টপ সিক্রেট নথিগুলো র্যান্ড কর্পোরেশনের অফিস থেকে চুরি করেন। এরপরে ড্যানিয়েল সেগুলো কি করেছিলেন এবং 1971 পরবর্তী আমেরিকার পরিস্থিতি কি হয়েছিল, মূলত সেটাই আমরা সামনে দেখতে চলেছি। 1971 সালের জুন মাস চলছে, এ সময় পর্দায় আমরা দেখতে পাই ক্যাথরিন গ্রাহাম নামে এক মহিলাকে। ক্যাথরিন গ্রাহাম বিখ্যাত সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টের বর্তমান প্রকাশক। তার স্বামী ফিল গ্রাহামের মৃত্যুর পরে পত্রিকাটির প্রকাশনার দায়িত্বে রয়েছিলেন তিনি। সে সময় দ্য ওয়াশিংটন পোস্ট আর্থিকভাবে খুব একটা ভালো অবস্থায় ছিল না, তাই নতুন দায়িত্ব গ্রহণের পরে কাগজটিকে অর্থনৈতিকভাবে স্থিতিশীল করতে ক্যাথরিন গ্রাহাম পত্রিকাটির শেয়ার স্টক মার্কেটে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আমরা এ সময় দেখতে পাই বাসায় এই বিষয়েই তিনি তার সেক্রেটারি সঙ্গে কথা বলছেন। সেক্রেটারিকে বিদায় দিয়ে এরপরে ক্যাথরিন গ্রাহাম পৌঁছান একটা রেস্টুরেন্টে। বেন ব্র্যাডলি নামে তার খুব ঘনিষ্ঠ এক সহকর্মী ছিল। মূলত পত্রিকা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তিনি তার সঙ্গে সবসময় পরামর্শ করতেন। আর এখানেও তিনি এসেছেন মূলত এই শেয়ার বাজারে পত্রিকাটির স্টক যে তিনি ছাড়বেন সেই বিষয়ে কথা বলতে। বেন অনেকদিন ধরেই দ্য ওয়াশিংটন পোস্টের সঙ্গে রয়েছেন, একজন সিনিয়র সাংবাদিক তিনি। এই পত্রিকার ভালো মন্দ সে অন্যদের থেকে অনেক বেশি ভালো বোঝেন। দ্য ওয়াশিংটন পোস্টের দুই সাংবাদিক এদিকে যখন কথা বলছেন তখন আমরা দেখতে পাই নিউ ইয়র্কের একটা কক্ষে চলছে বিপুল এক কর্মযজ্ঞ। ড্যানিয়েল এলসবার্গ ভিয়েতনাম যুদ্ধের যে মার্কিন সিক্রেট নথিগুলো চুরি করেছিলেন সেগুলোর কপি করা হচ্ছে এখানে। কিছুক্ষণ পরে সেখানে আমরা আরেক বিখ্যাত দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিককে আসতে দেখি। মূলত এরাই তাকে এখানে ডেকে নিয়ে এসেছে। তার কাছে এ সময় সেই নথিগুলোর একটা কপি দিয়ে বলা হয় এটা দ্য নিউ ইয়র্ক টাইমসের দপ্তরে পৌঁছে দিতে হবে তাকে, এবং তাদেরকে যেন সে গিয়ে বলে এটা নীল সিহান পাঠিয়েছে। এই নীল সিহান ছিলেন নিউ ইয়র্ক টাইমসের একজন বিখ্যাত সাংবাদিক, যিনি ভিয়েতনাম যুদ্ধ কভারের দায়িত্বে ছিলেন। তো সেই তরুণ সাংবাদিক সেই কপিটা যখন দ্য নিউ ইয়র্ক টাইমসের দপ্তরে পৌঁছে দেয় তখন তাদের দেখে মনে হচ্ছিল একেবারে পুরো একটা ডায়মন্ড খনি পেয়েছেন তারা। আসলে পত্রিকার লোকগুলো অনেকটা
এই পাগলাটে টাইপের। চটকদার কোনো নিউজ যদি তাদের হাতে আসে তবে তারা নাওয়া খাওয়া ভুলে একেবারে সেটার পেছনে লেগে যায়। আর এখানেও আমরা সেটাই দেখতে পাচ্ছি। ওদিকে দ্য ওয়াশিংটন পোস্টের সাংবাদিকরাও বসে নেই। গ্রাহামকে বিদায় দিয়ে অফিস বিল্ডিংয়ে ঢুকে বেনকে এ সময় একটু চিন্তিত দেখতে পাই আমরা, কারণ তার কাছে খবর এসেছে নীল শিহান খুব গুরুত্বপূর্ণ কোনো সংবাদ ছাপতে চলেছে দ্য নিউ ইয়র্ক টাইমসে। কিন্তু কি সেটা? মূলত সেটা জানতেই বেন তার এক ইন্টার্নকে পাঠায় দ্য নিউ ইয়র্ক টাইমসের অফিসে। ছেলেটি সেখানে গিয়ে খুব বেশি কিছু জানতে না পারলেও একটা বিষয়ে তার খটকা লাগে। সেখান থেকে ফিরে এসে বেনকে জানায় পরের দিন দ্য নিউ ইয়র্ক টাইমস সম্ভবত খুব গুরুত্বপূর্ণ কিছু সংবাদ ছাপতে চলেছে, কারণ সে দেখে এসেছে প্রথম পাতায় বেশ বড় একটা স্পেস খালি রাখা হয়েছে। এদিকে বেন যখন অফিস সামলাচ্ছিল তখন ওদিকে দ্য ওয়াশিংটন পোস্ট বাঁচানোর চেষ্টায় ব্যস্ত ছিলেন প্রধান প্রকাশক ক্যাথরিন গ্রাহাম। এ সময় তিনি 13 লক্ষের বেশি শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ক্যাথরিন গ্রাহামের সঙ্গে প্রতিরক্ষা সচিব রবার্ট ম্যাকনামারার খুব ভালো সম্পর্ক ছিল। প্রেসিডেন্ট নিক্সনের বিরাগভাজন ছিলেন ক্যাথরিন, কিন্তু রবার্ট ম্যাকনামারার সঙ্গে তার ভালো সম্পর্ক থাকার পরেও প্রেসিডেন্টের কিছু খামখেয়ালি সিদ্ধান্তের কারণে সংবাদপত্রটি বাঁচাতে মূলত তাকে সে সময় একাই লড়তে হয়েছিল। সেই দিন রাত্রে দেখা যায় এক ডিনারে ম্যাকনামারা তাকে পরের দিনের কিছু নিউজের বিষয়ে আভাস দিচ্ছে। তিনি ক্যাথরিনকে জানান দ্য নিউ ইয়র্ক টাইমস হয়তো খুব গুরুত্বপূর্ণ কিছু নিউজ ছাপতে চলেছে। সেই খবরটা এক সময় ক্যাথরিনের মাধ্যমে আমরা বেনের কাছেও পৌঁছাতে দেখি। এ সময় বেনও তাকে জানায় সেও এরকম একটা আভাস পেয়েছে। মূলত সে সময় দুটো পত্রিকার মধ্যে একটা স্নায়ু যুদ্ধ চলছিল বলা যেতে পারে। কে কার থেকে কতটা এগিয়ে থাকবে সেই প্রতিযোগিতায় লিপ্ত ছিল তারা। তো সেই রাতটা কিছু মানুষকে প্রচন্ড উদ্বেগের মধ্যে রেখে পরের দিন সকালে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায় নীল শিহানের বরাত দিয়ে সেই চমকপ্রদ সংবাদটা ছাপা হয়। খুব সকালেই রাস্তায় বেরিয়ে বেন এবং তার দুই সহকর্মী কয়েকটা কপি সংগ্রহ করে যে সংবাদটা দেখতে পান সেটা সারমর্ম ছিল অনেকটা এরকম। ১৯৬৫ সালের দিকে এই বিষয়টা আরও স্পষ্ট হয় এবং ভিয়েতনামে যে আমেরিকা হারতে চলেছে সেটাও বেশ ভালোই বোঝা যাচ্ছিল। কিন্তু তারপরেও মার্কিন সরকার তার জনগণকে ভুল বুঝিয়েছে যে তারা সেখানে জিততে চলেছে। মূলত মার্কিন প্রশাসন বছরের পর বছর ধরে মার্কিন নাগরিকদের সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছে। ভিয়েতনামে যে হাজার হাজার তরুণ সেনা নিহত হয়েছে সেটা আমেরিকান সরকারের এক প্রকার খামখেয়ালিপনার ফল ছাড়া আর কিছুই নয়। দ্য নিউ ইয়র্ক টাইমসের খবরটা যখন সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড আগ্রহ তৈরি করছিল ঠিক তখন বেনের মধ্যে চলছিল আরেক চিন্তা, সেটা হচ্ছে এই গোপন নথিগুলোর সোর্স কারা। সে চাইছিল এ ধরনের খবর যদি তারা ছাপতে পারত তাহলে পত্রিকার ভাগ্যটাই হয়তো বদলে দিতে পারত সে, এবং হয়তো ক্যাথরিন গ্রাহামও কিছুটা স্বস্তি পেতেন। তবে যুদ্ধ শুরুর আগে থেকে বর্তমান সময় পর্যন্ত সরকার যে ধরনের মিথ্যাচার করেছে সেই বিষয়ে বেন এবং তার সহকর্মীদের মধ্যে এক ধরনের ক্ষোভ জেগে উঠতে দেখা যায়। এ সময় বেন বাগদিকিয়ার নামে তার এক সহকর্মীকে তথ্যগুলো খুঁজে বের করতে বলেন এবং এরপরে তিনি পৌঁছান ক্যাথরিন গ্রাহামের বাসায়, কারণ সে জানে ক্যাথরিন গ্রাহামের সঙ্গে রবার্ট ম্যাকনামারার খুব ভালো সম্পর্ক রয়েছে আর এই লোকটির নেতৃত্বেই ভিয়েতনাম যুদ্ধের উপরে গবেষণার নথিগুলো তৈরি হচ্ছিল। তাই সে তাকে অনুরোধ করে যে ম্যাকনামারার কাছ থেকে কোনো একটা কপি পাওয়া যায় কিনা সে বিষয়ে। কিন্তু ক্যাথরিন গ্রাহাম তাকে জানায় এটা সম্ভব নয়, মূলত এই নথিগুলো তৈরি হয়েছিল রবার্ট ম্যাকনামারার নির্দেশেই, তাই সে স্বাভাবিকভাবেই সেটা তাকে দেবে না। আর তার সঙ্গে ক্যাথরিনের ভালো সম্পর্ক থাকলেও মার্কিন সরকারের টপ সিক্রেট নথি দেওয়ার মতো সম্পর্ক অন্তত তাদের কাছে নেই। একসময় কিছুটা হতাশ হয়ে বেন যখন ক্যাথরিন গ্রাহামের বাড়ি থেকে বেরিয়ে আসছে তখন রাস্তায় প্রচণ্ড বিক্ষোভ শুরু করেছে জনতা, বিশেষ করে যারা এতদিন ধরে তাদের আপনজনদের ভিয়েতনামে হারিয়েছে তারা যেন সরকারের এ ধরনের নির্লজ্জতা মেনেই নিতে পারছে না। সবার কণ্ঠে সেই একই স্লোগান, এই নোংরা যুদ্ধ আর চাই না। মূলত এই বিক্ষোভের মধ্য দিয়েই একসময় অফিসে ঢোকেন বেন। সেই দিন দ্য ওয়াশিংটন পোস্টের অফিসে ঘটে আর একটা অদ্ভুত ঘটনা। একটা মেয়ে হাতে একটা বাক্স নিয়ে ভেতরে ঢুকে সেটা আরেকজনের সামনে রেখে কিছু না বলেই সেখান থেকে চলে যেতে দেখি আমরা। যার সামনে সেই বাক্সটা রেখে গিয়েছিল সেই লোকটিও এ সময় মেয়েটির কাণ্ড দেখে অবাক হয়, তবে বাক্সটি খুলে তার মুখ একেবারে থমথমে হয়ে যায়। এরপরে কোনো কথা না বলে সেটাকে সে বেনের সামনে নিয়ে যায়। বেন সেই বাক্স থেকে এরপরে একে একে বের করে নিয়ে আসতে শুরু করেন সেই টপ সিক্রেট নথির কিছু কপি। এগুলো যেভাবেই আসুক না কেন ওয়াশিংটন পোস্ট যে প্রতিযোগিতায় ফিরে এসেছে সেটা ভেবেই সে সময় বেশ খুশি হতে দেখা যায় বেনকে।
এবং ঠিক তখনই বেন সিদ্ধান্ত নেন পরের দিন এগুলো তারা প্রকাশ করবেন। কিন্তু তার আশায় পানি ঢেলে দেয় তার এক সহকর্মী। একটা কাগজ হাতে নিয়ে সে এসে জানায় তাদের কাছে আসার নথিগুলো ইতিমধ্যেই নিউ ইয়র্ক টাইমস পেয়ে গিয়েছে, তাই এটা ছাপিয়ে আর কোনো লাভ নেই। কথাটা শুনে এদিকে বেন হতাশ হলেও সে সময় মার্কিন গভর্নমেন্টের একটা বিশেষ খবরে তার মনটা বেশ খুশি হয়ে যায়। প্রেসিডেন্ট নিক্সনের নির্দেশে অ্যাটর্নি জেনারেল সেই টপ সিক্রেট নথি প্রকাশের জন্য দ্য নিউ ইয়র্ক টাইমসের উপরে নিষেধাজ্ঞা জারি করে। এই নথি প্রকাশে যেহেতু মার্কিন জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়তে পারে, তাই এরকম একটা নির্দেশ জারি করা হয়েছিল। তবে এই আদেশ যেহেতু নিউ ইয়র্ক টাইমসের জন্য প্রযোজ্য, তাই বেন এবং বাগদেকিয়ান চাইছিলেন নতুন নথির সন্ধান করতে। 1971 সালের সেই সময়টাতে প্রায় 7,000 গোপন নথি প্রকাশ করা হয়েছিল, কিন্তু বেন জানতো তার পুরোটাই নীল শিহারের হাতে পৌঁছেছিল না। তার ধারণা ছিল বাকি নথিগুলো এখনো কোথাও না কোথাও রয়েছে, তাই ওরা সবাই মিলে সেটাই খুঁজছিল। এভাবে বেশ কয়েকদিন চলার পরে হঠাৎ একদিন বাগদেকিয়ান জানতে পারে মার্কিন প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত র্যান্ড কর্পোরেশনের অধীনে থাকা সেই টপ সিক্রেট নথির একটা কপি সংরক্ষিত ছিল সেখানে। সে সময় এই প্রতিবেদন প্রস্তুতের কাছে যারা জড়িত ছিল তাদের মধ্যে র্যান্ড কর্পোরেশনের ড্যানিয়েল এলসবার্গও কর্মরত ছিলেন। এই খবরটা বাগদেকিয়ানের কাছে সে সময় বেশ চমকের মতো ছিল, কারণ এই ড্যানিয়েলের সঙ্গে তার বেশ কিছু সখ্যতা ছিল অনেক আগে থেকেই। তাই এরপরে তার যেই ভাবা সেই কাজ। বাগদেকিয়ানকে আমরা এরপরে টেলিফোনে ড্যানিয়েল বর্তমানে কোথায় কাজ করছে সেটার খোঁজ নিতে দেখি, এবং একসময় বাগদেকিয়ান পেয়েও যায় ড্যানিয়েল এলসবার্গের ঠিকানা। তার বর্তমান অবস্থান জেনে নিয়ে বাগদেকিয়ানকে একসময় আমরা সেখানে পৌঁছাতে দেখি। মূলত এখানেই অনেকটা আত্মগোপন করে রয়েছেন টপ সিক্রেট নথি ফাঁসের মূল হোতা, এবং ভেতরে ঢুকে রুমের চারদিকে থরে থরে টপ সিক্রেট নথি সাজানো দেখে তার একেবারে মাথা ঘুরে যায়। ওর এই চমকানো দেখে ড্যানিয়েল এলসবার্গ নিজের কর্মের কথা স্বীকার করে নেন এবং বলতে শুরু করেন কিভাবে নিজেদের পরাজয় জেনেও আমেরিকার বিভিন্ন রাষ্ট্রপ্রধান শুধুমাত্র পরাজয়ের লজ্জা এড়াতে ভিয়েতনাম যুদ্ধটাকে জিয়ে রেখেছে। শুধুমাত্র লজ্জা এড়ানোর জন্য 58,000 বেশি সৈন্যকে ভিয়েতনামে বলি দেওয়া হয়েছে। ড্যানিয়েল এ সময় তাকে আরো জানায় মূলত তার মনে একটা অপরাধ বোধ থেকেই সে এই টপ সিক্রেট নথি প্রকাশের ব্যাপারে উদ্যোগ নিয়েছে। ড্যানিয়েলের কথা শুনতে শুনতে বাগদেকিয়ান তাকে বলে, তোমার এ ধরনের কাজের জন্য তো তোমার জেলও হতে পারে, এমনকি গুপ্ত হত্যার শিকারও হতে পারো তুমি। তবে ওর কথার প্রেক্ষিতে ড্যানিয়েল এলসবার্গ আবার শুরু করে বলতে, একটা যুদ্ধ বন্ধ করার জন্য এটা করা ছাড়া তার আর কিছুই করার ছিল না। আমি দেখেছি ভিয়েতনামে আমাদের সৈন্যরা কিভাবে মার খাচ্ছে, মারা যাচ্ছে। তাই সে বাগদেকিয়ানকে জানায় এটা প্রকাশ করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। সে আরো জানায় এখানে 7,000 পাতার মধ্যে বাকি 4,000 নথি রয়েছে, যেটা সে বাগদেকিয়ানকে দিতে চায়। ড্যানিয়েলের মুখে এই কথাটি শুনে বাগদেকিয়ান যেন আকাশের চাঁদ হাতে পায়। আসলে ও মূলত এরকমই একটা সুপ্ত আশা নিয়েই ড্যানিয়েলের সঙ্গে দেখা করতে এসেছিল। ড্যানিয়েল এলসবার্গ যে ওকে নথিগুলো দিচ্ছে সে কথাটা সে সাথে সাথেই বেনকে টেলিফোনে জানায়। আসলে ও যখন এখানে এসেছিল তখন বেন জানতো না যে সে ড্যানিয়েলের সঙ্গেই দেখা করতে এসেছে। ওদিকে বাগদেকিয়ানের কথা শুনে বেনের মুখে এক ধরনের তৃপ্তির হাসি ফুটে উঠেছে। খুশিতে একসময় সে লাফিয়ে ওঠে, তার চোখে ভেসে ওঠে ধুঁকতে থাকা দ্য ওয়াশিংটন পোস্টের করুণ চেহারা। এবারে হয়তো একটা ঝাঁকুনি দিতে পারবে সে বিশ্বকে। এই কথাটা সে ক্যাথরিন গ্রাহামকেও জানায় এবং এটা জানালে মহিলার মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। আসলে তিনি ভাবছিলেন এই নথিগুলো প্রকাশ করলে নিশ্চিত সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে, আর তাতে করে দ্য ওয়াশিংটন পোস্টের মতো একটা সংবাদপত্রকে টিকিয়ে রাখাটা বেশ কষ্টসাধ্য হয়ে পড়বে তার জন্য। এরপরে দেখা যায় বাগদেকিয়ান ড্যানিয়েল এলসবার্গের কাছ থেকে নথিগুলো নিয়ে একসময় ওয়াশিংটনে ফিরে এসেছে। সে সরাসরি বেনের বাড়িতে গিয়ে পৌঁছায়। ওর আসার কথা শুনে এখানে আগে থেকেই শুরু হয়েছে বেশ বড়সড় একটা কর্মযজ্ঞ। দ্য ওয়াশিংটন পোস্টের বেশ কিছু সাংবাদিক এখানে আগের থেকেই উপস্থিত আছে। মূলত অফিসে এই নথির ব্যাপারে জানাজানি হতে পারে ভেবে বেন তার বাড়িতেই এগুলো থেকে প্রতিবেদন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল। 4,000 নথি নেহায়েত কম নয়। এ সময় দেখতে পাই তার পুরো একটা রুমে দ্য ওয়াশিংটন পোস্টের বেশ কয়েকজন সাংবাদিক সেগুলো পরীক্ষা করতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রেসিডেন্ট আইজেনহাওয়ার থেকে শুরু করে ট্রুম্যান, জন এফ কেনেডি সহ বর্তমান সময়ের নিক্সন যেভাবে যুদ্ধটাকে জিয়ে রেখেছে তার পুরো বিষয়গুলোই এই নথিতে উল্লেখ রয়েছে। অনেকক্ষণ ধরে ওদের এই কর্মযজ্ঞ চলার পরে একসময় সবাই বিশ্রামে যায়। তবে বেনের মনে যেন কোনো ক্লান্তি নেই। তাদের এই বিষয়ে পরামর্শের জন্য সে একজন পরামর্শককেও নিয়োগ করেন। এই লোকটি ছিল বেশ তুখর বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। ভেতরে ওদের কর্মযজ্ঞ দেখে এবং নথির বিষয়বস্তু পড়ার পরে তার মাথা ঘুরে যায়।
তবে সেই পরামর্শক সব দিক বিবেচনা করে বেনকে জানায় এগুলো এখনই প্রকাশ করা তাদের উচিত হবে না। এ সময় তার কথার পক্ষে সে একটা যুক্তিও দেখায়, এই নথিগুলো প্রকাশ পেলে সবাই হয়তো তাদেরকে কাঠগড়ায় তুলতে পারে। বেনের পরামর্শকের কথাগুলো শুনে তার মনের মধ্যেও এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের শুরু হয়। অনেক কষ্টে বাগদাকিয়ান এই নথিগুলো উদ্ধার করেছে এবং নিয়ে এসেছে, আর এখন তার এ ধরনের কথাগুলো শুনতে হবে সেটা ভেবেই মূলত সে ভীষণ হতাশ হয়ে পড়ে। ওদিকে দেখা যায় বেনের কাছ থেকে নথিগুলো পাওয়ার কথা শুনে ক্যাথরিন গ্রাম পৌঁছেছেন তার অনেক দিনের পুরনো বন্ধু রবার্ট ম্যাকনামারার বাড়িতে। দ্বিধান্বিত মন নিয়ে সে তার স্টাডিতে বসে বেশ কিছুক্ষণ ধরে ম্যাকনামারার সঙ্গে নথি প্রকাশের বিষয়ে আলাপ করেন। ওয়াশিংটন পোস্টের হাতে নথিগুলো এসেছে শুনে রবার্ট ম্যাকনামারাও বেশ অবাক হয়ে যান। কথা প্রসঙ্গে তিনি ক্যাথরিনকে নথিগুলো প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। তিনি জানান গবেষণার সময় অনেক সরকারি গোপন বিষয় এখানে উঠে এসেছিল এবং সেগুলো এই নথিতে লিপিবদ্ধ করা হয়েছে, তাই এগুলো প্রকাশ হয়ে পড়লে সরকারি নিরাপত্তা এক প্রকার হুমকির মুখে পড়বে আর এতে নিক্সন হয়তো প্রচণ্ড রেগে যাবেন। এরপরে অনেক আলোচনা এবং কোনো প্রকার সমাধান না নিয়েই সেখান থেকে ফিরে আসেন ক্যাথরিন গ্রাহাম। ক্যাথরিন গ্রাহাম আসলে তার কাছে গিয়েছিলেন মূলত নথির বিষয়ে জানতে এবং নথিটা প্রকাশের ব্যাপারে রবার্টের কোনো আপত্তি আছে কিনা সে বিষয়টা খোঁজ নিতে। ওদিকে ক্যাথরিন যখন বাড়িতে ফিরছে তখন দ্বিধান্বিত মন নিয়ে সেদিন সেই নথিগুলোর প্রথম আর্টিকেল প্রকাশের প্রস্তুতি নিতে শুরু করে দেন বেন। কিন্তু তার মতো অনেকেই সে সময় দ্বিধান্বিত ছিল যে এই মুহূর্তে এগুলো প্রকাশ করা আসলেই ঠিক হবে কিনা, কারণ কিছুদিন আগে আদালত নিউ ইয়র্ক টাইমসের নথি প্রকাশের বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছিলেন, আর এর মধ্যে যদি পোস্ট সেটা প্রকাশ করে তবে না জানি কি পরিস্থিতি তৈরি হয়। এ ধরনের দোটানার অবস্থা দেখে বেন সিদ্ধান্ত নেন প্রকাশনার চূড়ান্ত সিদ্ধান্তটা ক্যাথরিন গ্রাহামকেই নিতে হবে। এরপরে ওয়াশিংটন পোস্টের পরিচালনা পর্ষদের বেশ কিছু সিনিয়র সদস্য একটা টেলিফোন কনফারেন্সে অংশ নেয়। নথি প্রকাশের বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম পক্ষে বিপক্ষে মতামত দিতে শুরু করেন, তবে সকল যুক্তি তর্ক শেষ করে দ্য ওয়াশিংটন পোস্টের প্রধান প্রকাশক ক্যাথরিন গ্রাহাম সিদ্ধান্তে জানান যে নথিগুলো তারা ছাপবে। ক্যাথরিনের এ ধরনের সিদ্ধান্ত শুনে সবচেয়ে বেশি খুশি হয় বেন এবং বাগদাকিয়ান। এরপরে দেখা যায় বাগদাকিয়ান প্রকাশনার একটা খসড়া তাদের ছাপাখানায় নিয়ে পৌঁছেছেন। হাতে মাত্র 2 ঘন্টার সময়, এর মধ্যেই ছাপার কাজ শেষ করতে হবে। কিন্তু ঠিক এই সময় আবার একটা দ্বিধায় ফেলে তাদের পরামর্শকের একটা কথা। তিনি বাগদাকিয়ানকে বলেন এই নথির ছোট যদি দুটো পত্রিকার একই হয় তবে আদালত অবমাননার দায় দ্য পোস্টের ঘাড়েও চাপতে পারে। এ কথা শুনে হঠাৎ করেই বাগদাকিয়ান যেন তার চিন্তা ভাবনায় একটা ব্রেক কষেন বিষয়টা ভাববার, কারণ আসলেই তো এই নথিগুলোর সোর্স তো একজনই, ড্যানিয়েল এলসবার্গ। এ সময় সে পরামর্শকের বিষয়টা বেনকে জানালে আবার নথি ছাপানোর কাজে কিছুটা বিলম্ব হতে দেখা যায়। বেন তাদের কিছুটা সময় অপেক্ষা করতে বলে পৌঁছান ক্যাথরিন গ্রাহামের বাসায় এবং সেখানে গিয়ে তাকে এই বিষয়টা খুলে বলেন। আসলে দ্য ওয়াশিংটন পোস্টের প্রধান হিসেবে এই দ্বিধার সমাপ্তি ক্যাথরিন গ্রাহামকেই টানতে হবে। বেনের মুখ থেকে বিষয়টা শুনে বেশ চিন্তিত হতে দেখা যায় মহিলাকে। আবার সবাই হাজির হয় ক্যাথরিন গ্রাহামের বাড়িতে, শুরু হয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পালা। আবার কিছু মত পার্থক্য দেখা যায় তাদের মধ্যে। ওদিকে ছাপাখানার লোকেরাও অপেক্ষা করছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য যে তারা সেদিন সেই সংবাদটা ছাপবে কিনা। অনেকক্ষণ ধরে বিভিন্ন আলোচনার পরে ক্যাথরিন গ্রাহাম সিদ্ধান্তে জানান তার পত্রিকা এই নথিগুলো ছাপবে, তাতে যত বাধাই আসুক না কেন। দ্য ওয়াশিংটন পোস্টের সুনাম, ভবিষ্যৎ, দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা সহ অনেক কিছুই মাথায় নিয়ে একসময় ক্যাথরিন গ্রাহাম ওদের সেখানে রেখেই ঘুমাতে চলে যান। যদিও সে সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছে, তারপরেও তার মনের মধ্যে এক ধরনের আশঙ্কা কাজ করছে। সে ইতিমধ্যেই 13 লক্ষ শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, আর যদি এই মুহূর্তে দ্য ওয়াশিংটন পোস্টের অবস্থা খারাপ হয় তবে ভবিষ্যতে হয়তো এই পত্রিকাকে টেনে তুলতে আর তিনি সক্ষম হবেন না। ক্যাথরিন গ্রাহাম সেখান থেকে চলে যাওয়ার পরে বেন আর মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে ছাপাখানায় জানিয়ে দেয় তাদের সবুজ সংকেতের কথা এবং সেই সাথে শুরু হয় গোপন নথি ছাপার কাজ। পরের দিন সকালে যথারীতি মানুষের হাতে পৌঁছে যায় আমেরিকান সরকারের নীল নকশার খবর। ওয়াশিংটন পোস্টের খবরটি দেখে সরকারের টনকও নড়ে যায়। রিচার্ড নিক্সন প্রশাসন পড়ে যায় একটা অকুল পাথারে। আমেরিকার রাস্তায় রাস্তায় আগের থেকে বিক্ষোভ আরো বেশি মাথা চাড়া দিয়ে ওঠে। সবখানেই শুধু একই খবর ঘুরে বেড়াতে শুরু করে, চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িং রুম পর্যন্ত সবখানেই একই খবর। ওদিকে এর মধ্যে মার্কিন বিচার বিভাগও থেমে নেই। সুপ্রিম কোর্ট থেকে নথি প্রকাশের বিষয়ে দ্য ওয়াশিংটন পোস্টের সংশ্লিষ্ট সকলকে তলব করা হয়।
মূলত একটা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত তাদের জানানো হবে বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে তাদের জানানো হয়। এরপরে আমরা দেখতে পাই সেখানে একটা শুনানি শুরু হয়েছে সরকার এবং দ্য ওয়াশিংটন পোস্টের মধ্যে। একসময় কিছু যুক্তিতর্ক শেষ করে পরের দিন আদালত সিদ্ধান্ত জানাবেন বলে কোর্ট মুলতবি করেন সেদিনের মতো। আসলে ওয়াশিংটন পোস্টের জন্য এই পুরো ব্যাপারগুলো খুব সহজ কোনো কাজ ছিল না, কারণ একদিকে তাদের দেউলিয়া হওয়ার খড়গুড় চলছিল, দ্বিতীয়ত বেন মূলত একটা চান্স নিতে চাইছিলেন পত্রিকাটা বাঁচানোর জন্য। সেই দিন থেকে পরের দিন সকাল পর্যন্ত মূলত সারা মার্কিন যুক্তরাষ্ট্রেই একটা থমথমে অবস্থা বিরাজ করছিল। একদিকে জনগণ চাইছিল এই নথিগুলো প্রকাশ পাক এবং তারা আরো বেশি বেশি জানুক ভিয়েতনাম যুদ্ধে তাদের সরকার তাদের সঙ্গে কি ধরনের প্রতারণা করেছে। ওদিকে সরকারও চাইছিল এই বিষয়গুলো জনগণের সামনে আর নিয়ে না আসতে। পরের দিন সকালে একটা থমথমে পরিবেশের মধ্য দিয়ে শুরু হয় দ্য ওয়াশিংটন পোস্ট অফিসের কাজ। সবাই বেশ চিন্তিত, ওরা আজকে আর কোর্টে যাননি, অফিস থেকেই ওদের সিদ্ধান্তটা ওরা জানার সিদ্ধান্ত নিয়েছিলেন। সবাই ভেবেছিল ওয়াশিংটন পোস্ট যদি হেরে যায় তবে একেবারে পথে বসে যাবে, আর এসব ভাবনাগুলোর মধ্যে দিয়েই তাদের সময়গুলো কাটতে থাকে। কিছু সময় পর কোর্ট থেকে ফলাফলটা চলে আসে ওদের কাছে। 6-3 ভোটে জিতে যায় ওয়াশিংটন পোস্ট, অর্থাৎ এই নথি প্রকাশে আর কোনো বাধা নেই, জনগণ সবার ঊর্ধ্বে, তাই তাদের সবকিছু জানার অধিকার রয়েছে বলে মতামত জানায় সুপ্রিম কোর্ট, এবং সেই সাথে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্যও সরকারকে নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত নিক্সনের জন্য মরার উপরে খাড়ার ঘায়ের মতো কাজ করেছিল। তিনি তার জামানায় ওয়াশিংটন পোস্টের কোনো সাংবাদিক যেন হোয়াইট হাউসে ঢুকতে না পারেন সেই নির্দেশনা এরপরে জারি করেছিলেন, কিন্তু সেই সাথে তিনি ভিয়েতনাম যুদ্ধের ইতিও টানতে বাধ্য হয়েছিলেন। প্রচণ্ড জনরোষ এবং পরবর্তীতে ওয়াটারগেট কেলেঙ্কারির জন্য নিক্সনের পতন নিশ্চিত হয়। শেষ পর্যন্ত 58,000 বেশি সেনার জীবনের বিনিময়ে শেষ হয় ভিয়েতনাম যুদ্ধ এবং সেই সাথে আমেরিকার আরেকটা কালো অধ্যায়ের। সেই নথি প্রকাশের পরপরই ড্যানিয়েল এলসবার্গ মূলত ক্যামেরার সামনে আসেন এবং তিনি আরো অনেক বেশি তথ্য ফাঁস করে দেন মিডিয়াকে। বন্ধুরা, এই মুভির কাহিনীটা শুধু দুটো পত্রিকার মধ্যে একটা স্নায়ুর লড়াই ছিল না, মূলত সারা বিশ্বের কাছে সত্যটা তুলে ধরার একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছিল সে সময়। বিশেষ করে দ্য ওয়াশিংটন পোস্টের ওই ধরনের একটা দেউলিয়াপনা অবস্থার মধ্যে তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেটা পরবর্তীতে তাদের জন্য একটা আশীর্বাদ বয়ে নিয়ে এসেছিল। স্বাভাবিকভাবেই বোঝা যায় ক্যাথরিন গ্রাহাম খুব ভালোভাবেই তার কোম্পানিটিকে বাঁচিয়ে রাখতে পেরেছিলেন এবং দিনে দিনে সেটা আরো সমৃদ্ধ হচ্ছিল। বন্ধুরা, তো এই ছিল দ্য ওয়াশিংটন পোস্টের গল্প। মুভিটি ভালো লেগেছে কিনা সেটা বলার আগে আপনাদের কাছ থেকে জানতে চাই এই তথ্যগুলো জেনে আপনাদের ভালো লেগেছে কিনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু দিবেন, পাশে থাকবেন, ফিরছি নতুন কোনো একটা এক্সপ্লেইন নিয়ে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন আপনারা, ধন্যবাদ।